রাজধানী চকবাজার এলাকার আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বত্রিশ ইউনিট বুধবার দিবাগত রাত দশটা দশ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলি রাজ্জাক ভবন থেকে আগুনের হয় বলে জানা গেছে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুরুগুলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না চকবাজার থানার সামনে গাড়ি রেখে সেখান থেকে পাইপের মাধ্যমে পানি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আশেপাশের আশেপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে রাত মিনিট পর্যন্ত প্রায় চারটি আগুন ছড়িয়ে পড়ে চকবাজার এলাকার গ্যাস লাইন থেকে আগুন বের হচ্ছে ইতিমধ্যে এই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে রাজ্য ভবনের নিস্তালায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল ঘটনাস্থল থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান ভবনের দ্রব্যের কারখানা ছিল এবং ওই পাশে বেশ কিছু রয়েছে প্রতিটি চার থেকে পাঁচটি করে গ্যাসের সিলিন্ডার রয়েছে আগুন ছড়িয়ে যাওয়ার কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে এখন পর্যন্ত দশজন ঢাকা মেডিকেল বান ইউনিটের ও চল্লিশ জন জরুরি বিভাগে চিকিৎসার জন্য এসেছেন আহত আগুনে পুড়ে ও যাওয়া রুগীদের এখন ঢাকা মেডিকেলে আছেন বার্ন ইউনিটে চিকিৎসাধীনের মধ্যে রেজাউল ও শখ মারাত্মকভাবে পুড়ে গেছেন